हिमशिखर है, चकोरी में है ये। यहाँ माउंटेन व्यू काफ़ी अच्छा है। एक टी गार्डन है यहाँ का, वो आप देख सकते हैं। डियर पार्क भी है एक, और काली झील भी है यहाँ देखने वाले पॉइंट में। আমরা এসে গেছি চকোরিতে, ভীষণ সুন্দর জায়গা। আর এখানে আমরা আজকে রাতেবেলা থাকবো, আর এটার জন্য আমরা বুক করা হয়েছে হোটেল হিমশিখর। তো ভীষণ সুন্দর পাহাড়ের বুকের মধ্যে একদম এই রিসর্টটি। তো দেখিয়ে দেবো আপনাদের পুরোটা, যাতে করে আপনারাও যদি চকোরি আসার প্ল্যান করেন এখানে চলে আসতে পারেন। এই যে দেখুন পুরো পাহাড়ের মধ্যে, চারিদিকে পাহাড়। पंचचूली रेंजटा देखा जाच्छे ना, एकटू मेघ होयेछे किन्तु एक्चुअली देखा जाए। एई आमरा एखोन ढुकछी, बिराट बड़ो एरिया जुड़े एई रिसर्टटी। चलुन आमरा देखे नि। चारिदिके फुल, भीषण सुंदर ग्रीनारि। एखाने दो टाइपेर रूम्स रयेछे, एकटा आछे एमनि नर्माल जे घरगुलो हय सेरकम, और एखाने रयेछे कटेज। तो आमरा कटेज बुक करेछी, अनलाइने बुक करा छिलो। चलुन आपनादेर देखिये दिई, एखाने चारखाना कटेज आछे। हेलो हाय गाइस, चाय पी लो। ये आमरा झुकलाम कटेजे। देखुन कटेजटा भीषण सुंदर। बेश स्पेशियस, अनेक किछु आछे। ड्रेसिंग टेबिल रयेछे विद चेयर, एखाने साइड टेबिल आछे। वेरी कम्फर्टेबल ब्लैंकेट। सबथेके बड़ कथा भीषण स्पेशियस। और एई जे জানলা খুললেই একদম সুন্দর ভিউ। টিভিও আছে, আবার এই দিকে জানলা খুললেও চমৎকার ভিউ। এখানে আবার একটা ছোট পার্ক মতন করা আছে, যেখানে উঠে আপনারা ভালো ভিউও দেখতে পারেন। বাচ্চাদের জন্য আইডিয়াল। সোফা আছে, এখানে একটা চেয়ার আছে। सबसे बड़ा कथा भीषण स्पेशियस, खूब स्पेशियस एवं खूब ভালো বাথরুম। এখানে একটা ওয়ার্ড্রোব করা রয়েছে, বেশ বড়। উপরেও জায়গা আছে, বেশ সুন্দর। হ্যাঁ, এখানেও জায়গা অনেক কিছু রাখা যাবে। বাট স্টোরেজ স্পেস ইজ নাইস। তুমি উপরটা দেখিছো? হ্যাঁ, উপরটা দেখিছি। এই যে উপরটা, উপরটা কিন্তু ভীষণ সুন্দর। একটা লেয়ারে কাঁচ আর একটা লেয়ারে নেট। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। এটা বিশাল বড় ওয়াশরুম। এটা বড় ওয়াশরুম। এখানে ইউরোপিয়ান স্টাইল রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল, কাজুয়ালাইজ ইন্ডিয়ান স্টাইল। গিজার আছে 24/7 গরম জল। বেসিন আছে এখানে, মানে বেশ বড়। পেন্টাগন হাউস। यस, আর এরপর আমরা বাইরেটা দেখে নেব। যেখানে চারখানা কটেজ। আমরা পুরোটা ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই টুরিস্ট বাস এসছে, টুরিস্ট বাসে সব বেড়াতে এসছে, এখানে থাকবে রাত্রিবেলা। আর এই দেখুন, এইটা হচ্ছে এই সময়টা তো ফ্লাওয়ার সিজন, মানে এই সময় উত্তরাখণ্ড একদম ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে নানা রকম ফুলে ফলে। আর রডোডেন্ড্রন ট্রিজ, সে তো রডোডেন্ড্রন মানে চারিদিকে এখন শুধু রডোডেন্ড্রন। এত ভালো লাগে। এখানটা ভীষণ গ্রিনারি রয়েছে, দেখুন চারিদিকে ফুল। আর এইটা তো খুব সুন্দর, এইটা ভীষণ ভালো লাগবে। জামা কাপড় মেলার জায়গাও রয়েছে, এখানে জামা কাপড় মেলা যাবে। আর আছে এখানে একটা সুন্দর দোলনা ভীষণ ভালো। এই যে দেখুন এটা উপর থেকে। চারখানা কটেজ, এই রুমগুলো খুব ভালো, বড় বড়। এই যে হিমশিখর দেখছেন যেটা আপনাদের দেখালাম, সেটার এন্ট্রান্সটা অন্য রাস্তা দিয়ে, মানে পাহাড়ে কি হয় এক নিচের রাস্তা দিয়ে আমরা ঢুকেছি আর ওপরের রাস্তাতে হচ্ছে এদের রিসেপশন। তো এটা হোটেল থেকে যদি নিচতলা থেকে আসা যায়, এটা তিনতলাতে এদের রিসেপশন। তো রিসেপশনটা দেখিয়ে দিই আপনাদেরকে। ভীষণ খোলামেলা, ভীষণ সুন্দর। এই যে দেখুন এই হোটেল থেকে কি অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। এই দেখুন নিচ থেকে এই কটেজগুলো দেখা যাচ্ছে, যেটার আপনাদের ঘরটা দেখিয়েছি। এখানে আপনি চা খেতে খেতে, কফি খেতে খেতে বসে বসে হিমালয় দর্শন করতে পারেন, হিমালয়ের মজা নিতে পারেন, দেখতে পারেন। খুব সুন্দর। কটা দিন যদি আরাম করে চকরিতে এসে থাকতে পারেন, থাকতে চান, তাহলে কেএমভিএনে যদি আপনি ঘর না পান, বুকিং না পান, তাহলে কিন্তু এই হোটেলটা অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে। দেখেছেন কত সুন্দর বড় বড় ব্যালকনি, রিল্যাক্সিংয়ের জায়গা। যদি আপনি কটেজেও ঘর না পান, এখানে আরামসে আপনি থাকতে পারেন। তো এখন আমাদের এত সুন্দর হোটেল, বহুতই বড়িয়া হোটেল কা ম্যানেজার मिस्टर कार्तिक कार्तिक भट्ट, आप थोड़ा कुछ बताइए होटल के बारे में। मैम ये होटल हिमशिखर है, चकोरी में है। यहाँ माउंटेन व्यू काफ़ी अच्छा है, एक टी गार्डन है यहाँ का, वो आप देख सकते हैं। डियर पार्क भी है एक, और काली झील भी है यहाँ देखने वाले पॉइंट में। और आपका एक व्यू पॉइंट है पिंडारी ग्लेशियर, ये सामने से दिखता है TRC के जस्ट बगल में। और दूसरा यहाँ पर कोटगाड़ी टेम्पल है जो काफ़ी फेमस है इंडिया में। वो टेम्पल किधर है? बाजू वाला चकोरी। Here I come. কেএমভিএনের রিসর্টও খুব কাছে এই হোটেলটির, এবং এখান থেকে বাস স্ট্যান্ড কাছে, ভিউ তো অসাধারণ। আর যেটা বললাম কেএমভিএনের রিসর্ট, যেটা কুমায়ুন গভর্নমেন্টের রিসর্ট, সেটাও কিন্তু এটার ভীষণ কাছে। তাছাড়াও আছে নানা রকম রেস্টুরেন্ট আশেপাশে, তো আপনারা ইচ্ছা করলে সেখানেও যেতে পারেন। একটু হেঁটে নিলেন, এখানে সামনে একটা খুব বড় পার্ক আছে, পার্ক না একটা ওপেন স্পেস আছে, সেখানেও হাঁটাচলা করতে পারেন, খেলা করতে পারেন। মোটমাট খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, খুব স্পেশিয়াস। আনন্দ করে আরাম করে আপনারা আপনাদের এই চকোরি স্টেটা এনজয় করতে পারেন।